হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমআর মজিদ ফ্যাশন। এমআর মজিদ ফ্যাশনের পক্ষ থেকে আমি মশির রহমান মজিদ আপনাদের জানাচ্ছি অসংখ্য প্রাণ ঢালা শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়েছি একটা চরম গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব একটা সেলাই মেশিন বিভিন্ন ধরনের টুকিটাকি সমস্যা কীভাবে সমাধান করতে হবে সেটা বিষয়ে বিস্তারিত ক্লাস। তো আমরা পর্যায়ক্রমে অসংখ্য সমস্যার সমাধান করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকলে সেলাই মেশিনের যাবতীয় সমস্যার সমাধান কীভাবে করবেন সেটার ভিডিও টিউটোরিয়াল আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করে দিই আজকের সেলাই মেশিনের মেকানিক্স টিউটোরিয়াল। তো বন্ধুরা, শুরুতে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলের ভিডিওগুলো বা এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ঘন্টাটাকে অবশ্যই অল লেখা প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, আমি আজকে আপনাদের সামনে সেলাই মেশিন শব্দ হয় কী কী কারণে, বিশেষ কিছু কারণ আমি উল্লেখ করে দেখাবো এবং এগুলো কীভাবে সমাধান করতে সেই পদ্ধতিতে আপনাদের আমি দেখাবো। তো আসুন, আপনাদের সেলাই মেশিন যদি শব্দ করে তাহলে এক নম্বর সমস্যা সমাধান করার চেষ্টা করবেন কীভাবে। উপরে দেখুন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, মানে উপরে যতগুলো ছিদ্র আছে এই ছিদ্রগুলোতে একটু তেল দিয়ে নেবেন। যদি দেখেন যে তেল দিয়ে নিয়ে এলে মোটামুটি আপনি ইজি হচ্ছে, তাহলে ওকে ফাইন। এটাগুলো উপরে ফুটাগুলো যতগুলো বা ছিদ্রগুলো ছিল সবগুলো তেল দেন। আবার এই সাইড দিয়ে দেখেন ছিদ্র আছে, এখানে একটা, এখানে একটা। আর একটু সহজ করলে চাইলে আপনি কী করতে পারেন, এই যে দেখুন মেশিনটা উল্টানোর পরে চাকা ঘুরাবেন, যে যে জায়গায় পার্টসের জোড়া এই জোড়াগুলোর ভিতর দিয়ে আমরা তেল দেবো। তেল দিলে কিন্তু আপনাদের মোটামুটি মেশিনটা আগের চাইতে ইজি হবে, ইজি হলে কিন্তু অনেকটা শব্দ কমে যাবে। তো এটা হচ্ছে আপনার প্রাথমিক ধারণা। তো এটা ছাড়া আপনাদের বিভিন্ন কারণে সমস্যা আসবে বা শব্দ হতে পারে, সেটা আমি আরেকটা বিশেষ কারণ দেখাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ একটি কারণ, সেটার নাম কী দেখুন। আমি মেশিনটাকে এভাবে তুলে দিচ্ছি, প্লেটটাকে খুলে দিলাম। তো দেখুন এই যে পুরা, এটাকে বলা হয় সেটেল চাপ, সেটেল চাপ। এই চাপটার উপরে দেখুন ক্লিপ আছে, ক্লিপটা এদিকে সরে দিবেন, এই ক্লিপটা এদিকে সরে দিবেন। ওকে, দেওয়ার পরে উপরের থেকে আমরা এই যে রিংটাকে খুলে ফেললাম, এটার নাম হচ্ছে সেটেল। এটাকে কেউ কেউ শাটেল বলে, তো এই সেটেল অথবা শাটেল যেটাই বলেন, এটার কারণে কিন্তু মেশিনে শব্দ করবে। যেমন ধরেন এই যে দেখুন, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, এই যে সেটেলের মাথাটা, এটা কিন্তু অনেক তীক্ষ্ণ বা অনেক চোখা টাইপের। যদি এইটা আপনার কাজ করতে করতে অনেক সময় ক্ষয় হয়ে যায়, মাথাটা ওইভাবে আগের মতো থাকে না, তখন কি হয় জায়গাটার একটা গ্যাপ থাকে। যেমন এটা যখন আমি এর উপরে বসাবো, দেখুন এটা কিন্তু একটা নির্দিষ্ট গ্যাপ থাকবে। এটা গ্যাপের চাইতে যখন অতিরিক্ত ফাঁকা হয়ে যায়, তখন এই ফাঁকাটা কী হয়, যখন চাকা ঘোরাবেন তখন এই সেটেলটা কী হয় এর সাথে বাজে। এই দেখুন, এই যে অতিরিক্ত শব্দ হওয়ার কারণে এই যে এরকম শব্দ হবে। তখন আপনাদের কী করা উচিত, দেখুন এরকম মাপের যে সেটেল আপনি বাজার থেকে আরেকটা নতুন কিনে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আবার এখানে লাগিয়ে দেবেন। দেখবেন আগের চাইতে অনেক অংশে আপনার মেশিনের শব্দটা কমে গেছে। তো এটা গেলো আমাদের সেটেলের সমস্যা। এই সেটেলের সমস্যার কারণে কিন্তু আমাদের শব্দটা হতে পারে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই সেটেল অনেক সময় আপনার ঠিক থাকবে, তারপরেও অনেক সময় দেখা যাবে আপনার মেশিনের শব্দ করছে। তাহলে আপনি কী করবেন, এই সেটেলটা খুলবেন। খোলার পরে দেখুন আপনার সেটেলের যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে ময়লা থাকে। এই ময়লাটাকে আপনাকে কী করতে হবে, ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে হবে অথবা ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিতে হবে। যেমন এই দেখুন, এই পুরো এই ফাঁকাটা জায়গার মধ্যে দেখেন অনেক সুতার গুঁড়া কিন্তু জমে গেছে। এই দেখুন, দেখছেন যে সুতা, এই সুতাগুলো জমার কারণেও কিন্তু আপনাদের মেশিনে শব্দ করবে। তাহলে আমরা কী করবো, এই ন্যাকড়া দিয়ে সুন্দর করে তেল দেবো আগে, দিয়ে ন্যাকড়া দিয়ে এটা মুছবো। মুছার পরে আমরা কী করবো, এই দেখুন মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমরা কী করবো, সেটেলটাকে আবার আগে যেভাবে ছিল ঠিক সেইভাবে লাগিয়ে দেবো। এই দেখুন লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে এই যে দেখুন এটার ভিতরেও কিন্তু অনেক সুতা আছে। দেখুন এই যে রিংটার উপরেও কিন্তু সুতা আছে, দেখেন। তো এটাও আমরা মুছে নেব। মুছে নেওয়ার পরে ঠিক আগের মতো করে আবার লাগিয়ে দেবো। দিয়ে এই যে ক্লিপটা ছিল, ক্লিপটার উপরে তুলে দেবেন, এই ক্লিপটা এর উপরে তুলে দেবেন। ওকে, তাহলে
দেখবেন আগের চাইতে আপনার মেশিনের শব্দটা অনেকটা কমে গেছে। তো এটা ছিল আরেকটা সমাধানের পথ সেলাই মেশিনের শব্দ থেকে বাঁচার। তো দেখুন এটা ছাড়াও কিন্তু আরও বেশ কিছু কিছু সমস্যা আসবে আপনার, সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন সেটা আপনাদের একটু খেয়াল করে দেখি। এই দেখুন মেশিনটা যখন ঘুরাবেন তখন এই যে না, এটা একবার উপরের দিকে উঠছে, একবার নিচের দিকে নামছে, একবার উপরের দিকে উঠছে, একবার নিচের দিকে নামছে। এই পার্টসটাকে বলা হয় চেক লিভার। এটা মেকানি বা যারা মেকানিক্স তারা এটাকে চেক লিভার বলে থাকেন। তো চেক লিভার কিন্তু ওঠানামার একটা নির্দিষ্ট টাইমিং আছে। দেখুন এটা কিন্তু আপনার ফলস যখন হয়ে যাবে ঘুরতে ঘুরতে, দেখুন এই যে এক্সট্রা ঘুরতেছে, এই যে এক্সট্রা কিছু নড়াচড়া করতেছে, এটা অতিরিক্ত ক্ষয় হইলে পরে কী হবে, এটা কী হয়, এই যে দেখুন এই যে শব্দ করছে, এক্সট্রা নড়ছে মানে শব্দ হবে, তখন আপনার উচিত হবে কি এটাকে পাল্টাতে হবে। তো দেখুন আবার নতুন একটি চেক লিভার কিনে নিয়ে এসে এখানে লাগালে এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যায়, এখান থেকে কিছুটা শব্দ আপনার কমে যায়। এই দেখুন দেখছেন শব্দ হচ্ছে, তাহলে এটা নতুন একটা চেক লিভার লাগাইলে কিন্তু শব্দটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে আচ্ছা আচ্ছা, এখন আমরা এটা দেখব যে এই বাজার থেকে এটা আপনি কেনার পরে কীভাবে খুলবেন, কীভাবে আবার লাগাবেন। এই দেখুন এখানে একটা চাটকি, দেখুন এই যে ওয়াশারটা খুলে দিলাম, এই যে একটা নাট, এই যে বড় মার্তল নিয়ে এসে এখান থেকে এই নাটটাকে খুললেই দেখুন দেখুন নাটটা খুলে আসলো, আর এই চেক লিভারটা কিন্তু বের আসবে। তো এটা বের করার আগে আপনাকে কিন্তু এই নাটটা খুলে নিতে হবে। এই দেখুন এটা পুরোপুরি না খুললেও চলবে, এটাকে আবার এই যে উপরের দিকে ধরে টান দিলে এটা বের আসলো, এই যে এটা বের আসলো। এখন দেখুন এই যে চেক লিভারটা আমি বের করে নিয়েছিলাম, এখন আপনাকে দেখাই কোন কারণে এটা ফলস ঘুরছে। এই একটু মুছে নিই, এই যে দেখুন এই জায়গাটা, এই বডিটা কিন্তু ঘষা খেতে খেতে অথবা ঘুরতে ঘুরতে এটা একটু ক্ষয় হয়ে গেছে। দেখুন এটা কিন্তু ক্ষয় হয়ে গেছে, এই ক্ষয় হওয়ার কারণে কী হচ্ছে, এটা অতিরিক্তভাবে নড়াচড়া করছে, তার জন্য একটা শব্দ আসছে মেশিনে। তো আপনারা কী করবেন, ঠিক এরকমভাবে আরও একটা চেক লিভার বাজার থেকে কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে আসার পরে আপনারা কী করবো, ঠিক একইভাবে আবারও যেভাবে খুলছেন ঠিক ওইভাবে লাগাবেন। এই দেখুন ওকে, এখন ঠিক ওই পয়েন্টে পয়েন্টে বসে দিতে হবে। দেওয়ার পরে ঠিক যেখান থেকে আমরা নাটটা খুললাম, এই যে নাটটা, এই দেখুন এই নাটটা আবার ওই জায়গাতে লাগিয়ে দেব। এই যে আবার মার্তল দিয়ে আমরা ঠিক ওই জায়গাতে নাটটা খুলে দেব, ঠিক ওই জায়গাতে আবার নাটটা আমরা মার্তল দিয়ে লাগিয়ে দেব। একটু চাকাটাকে এভাবে পুরোপুরি টাইট না দিয়ে আপনার চাকাটাকে একবার এরকম ঘুরিয়ে দেখবেন, যদি দেখেন যে হ্যাঁ ঘুরে কোনো সমস্যা হচ্ছে না তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার লাগানোটা ঠিক আছে। এই যে এখন এটাকে কী করবেন, খুব শক্ত করে টাইট দিয়ে দেবেন। ব্যাস ওকে, এখন দেখুন এই যে লাগানো হয়ে গেছে। ওকে আচ্ছা, ঠিক একইভাবে আমরা তখন কী করবো, চেক লিভারটা লাগানো হয়ে গেলে এই যে এটা এই কভারটা আমরা লাগিয়ে দেবো। এই দেখুন চেক লিভারটা এর ভিতরে তুলে দিলাম, আর এই যে ওকে, এরপরে আবার কী করবো এটাকে সুন্দর করে টাইট দিয়ে দেবো। টাইট হয়ে গেছে, এখন দেখেন টাইট যখন হয়ে গেছে তখন চাকাটা ঘুরাবেন। এই দেখুন ঘোরার পরে যদি দেখেন যে স্বাভাবিকভাবে ওঠানামা করছে তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার চেক লিভারটা লাগানো ওকে আছে। তো আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তাহলে চেক লিভার লাগানোর পর্বটা কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারার কথা। তো বন্ধুরা এই চেক লিভারটা এইভাবে লাগাতে হবে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবার শুন এই চেক লিভারের প্রসঙ্গ শেষ। তো বন্ধুরা দেখুন
সেলাই মেশিনের শব্দ কমানোর আরও একটা জায়গা আছে, সেখান থেকেও কিন্তু আমাদের শব্দটা হতে পারে, সেটা কোথায় এটা আমরা একটু দেখব। দেখুন এই যে এই প্লেটটার নাটটাকে একটু লুজ করবেন, লুজ করার পর এটাকে খুলে দেবেন। এই দেখুন খুলে দিলাম, এখন একটু দেখেন এই সেলাই মেশিনটা যখন ঘুরান তখন দেখেন এই যে এটা নড়াচড়া করে, তাই না? তো যখন নড়াচড়া করে এটা কিন্তু ঢাকটা অবস্থায় থাকে, যারা তেল দেয় না তাদের কিন্তু এই জায়গাগুলো দিয়ে শব্দ হওয়ার চান্স আছে। তবে তেল দিবেন যখন তখন অবশ্যই এটাকে একটু ভিজে তেল দিবেন যাতে পরিপূর্ণভাবে তেলটা ভিতরে যায়। আচ্ছা তো এখানে তো তেল দিবেনই, আপনাদের আমি একটা দেখান পার্টস দেখানোর চেষ্টা করব, দেখুন আপনারা বুঝতে পারেন কিনা। এই যে এই জায়গাতে, এই যে দেখুন, এই যে এটা, এই যে দেখুন এখানে কিন্তু একটা গর্ত হয়ে গেল, মানে ওই ভিতরে যাওয়া আসা করছে, ওই জায়গাতে আমরা তেলটা দেব, তাহলে আমাদের শব্দটা অনেকখানি কমে যাবে। তো তেল যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে আবার আমরা আটকে দেব। তো বন্ধুরা এই কারণে কিন্তু আমাদের মেশিনে শব্দ করে, আর এটা সমাধানটা কিন্তু এইভাবে দিতে হয়। তো এই ছিল শব্দ কমান্ডের একটা ট্রিক্স।